যদি আপনি কোনো ছেলে বা কোনো মেয়েকে বশীকরণ করতে চাইছেন, সেই ছেলে হতে পারে বিবাহিত বা অবিবাহিত, বা সেই মেয়ে হতে পারে বিবাহিতা বা অবিবাহিতা। যদি আপনি কোনো ছেলে বা কোনো মেয়েকে বশীকরণ করে নিজের কাছে আনতে চাইছেন, অর্থাৎ আকর্ষণ করে টেনে আনতে চাইছেন, তাহলে আজ আমি আপনাদেরকে একটি সহজ সরল তান্ত্রিক বশীকরণের ক্রিয়া শিখিয়ে দিচ্ছি। এই বশীকরণ যারাই করেছে তারা যে কোনো ছেলে বা মেয়েকে বশীকরণ করে নিতে পেরেছে। আপনার হয়তো কাউকে ভালো লাগে বা তাকে আপনি পছন্দ করেন, কিন্তু সে হয়তো আপনাকে পাত্তা দিচ্ছে না বা আপনাকে ইগনোর করছে, ভালোবাসার কথা তাকে জানাতেই পারছেন না, বা সে হয়তো রাজি হচ্ছে না আপনার প্রস্তাবে। তার জন্য এই বশীকরণটি আপনাকে করতে হবে। এই বশীকরণ করলে সেই ছেলেটি বা সেই মেয়েটি আপনার প্রেমে পড়ে যাবে এবং আপনাকে না ভালোবেসে থাকতেই পারবে না, আপনার ভালোবাসা গ্রহণ করবে। এছাড়াও এই বশীকরণটি করতে পারেন যদি আপনার স্বামী বা আপনার স্ত্রী বা আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার সঙ্গে দুর্ব্যবহার করছে, বা হয়তো আপনার থেকে দূরে দূরে চলে যাচ্ছে, আপনি মনে করছেন যে ভালোবাসা কোথাও যেন কমে যাচ্ছে, আপনাকে ব্রেকআপ করে দিয়ে বা সম্পর্ক ভেঙে দিয়ে সে চলে যেতে পারে এরকম আপনি মনে করছেন, তাহলেও এখন থেকে আপনি তাকে বশীভূত করে রেখে দিতে পারেন। এই কাজটি করলে সে আর আপনাকে ছেড়ে কোথাও যাবে না, বরং প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে। তো এতটাই সাংঘাতিক এই বশীকরণ। আপনি আপনার সেই প্রিয়তম বা প্রিয়তমাকে, আপনার সেই মনের মানুষ বা ভালোবাসার মানুষটিকে নিজের হাতের মুঠোয় বেঁধে রেখে দিতে পারবেন, তাকে নিজের বশীভূত করে রেখে দিতে পারবেন, হিপনোটাইজ করে রেখে দিতে পারবেন। খুব সহজেই একটি ক্রিয়া আছে, কিভাবে করবেন আমি সম্পূর্ণ প্রয়োগটি বলে দিচ্ছি। ভিডিওটি আপনি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনবেন, তবেই আপনি সঠিকভাবে শিখে বাড়িতে প্রয়োগ করে নিতে পারবেন। এই বশীকরণটি আপনি যে কোনো ধর্মের মানুষ হলেই করতে পারবেন, ছেলে হলেও পারবেন, মেয়ে হলেও পারবেন। আপনি বিবাহিত হন কি অবিবাহিত হন, আপনার বয়স চাই হোক না কেন, পুরুষ মহিলা প্রত্যেকেই এই বশীকরণ প্রয়োগ করতে পারবে। এই বশীকরণটি যে কোনো দিন যখন খুশি করা যেতে পারে, তবে এই বশীকরণটি খাওয়ানোর মাধ্যমে করতে হবে, অর্থাৎ আপনাকে খাওয়াতে হবে মিষ্টি। যে কোনো মিষ্টির দোকান অর্থাৎ মিষ্টান্ন ভাণ্ডার থেকে আপনি যে কোনো মিষ্টি কিনে নেবেন, সেটা সন্দেশ হতে পারে, আপনি মনে করেন যে আপনার ভালোবাসার মানুষ যেই মিষ্টিটা খেতে পছন্দ করে আপনি সেই মিষ্টিটি দোকান থেকে টাটকা কিনে নেবেন, ঠিক আছে। মানে আপনি যাকে বশীকরণ করবেন আপনি তো নিশ্চয়ই জানেন যে সে কোন মিষ্টিটা খেতে পছন্দ করে, তো আপনি দোকান থেকে সেই মিষ্টিটাই কিনবেন যেটা সে খেতে পছন্দ করে। তো সেই মিষ্টি কিনে আপনাকে এই কাজটি করতে হবে খাওয়ানোর মাধ্যমে। তো সেই মিষ্টিটিকে বশীকরণ করার জন্য প্রস্তুত করতে হবে, অর্থাৎ অভিমন্ত্রিত করতে হবে মিষ্টিটা। তাহলে মিষ্টি অভিমন্ত্রিত কীভাবে করবেন ভালো করে শুনবেন। প্রথমে আপনি টাটকা মিষ্টি কিনে আনবেন, যেদিনকে কাজ করবেন বা তাকে আপনি যেদিন খাওয়াতে পারবেন সেদিনকে টাটকা মিষ্টিটি আপনাকে কিনতে হবে, ঠিক আছে। দোকান থেকে কিনে নিলেন মিষ্টি, এবারে সেই মিষ্টিটিকে অভিমন্ত্রিত করবেন। যেই মন্ত্রটা আমি স্ক্রিনেতে দেখিয়ে দেবো, ছোট্ট একটি মন্ত্র, সেই মন্ত্রটি আপনাকে 41 বার বলতে হবে, 41 times, ঠিক আছে। তাহলে কীভাবে করবেন, প্রথমে আপনি একটি স্নান করে শুদ্ধ বস্ত্র পরে একটি ভালো পবিত্র জায়গায় বসবেন, ঠিক আছে। ঠাকুর ঘর হতে পারে বা পবিত্র স্থান হতে পারে, কিন্তু মনে রাখবেন এই কাজটি যখন করবেন পেছন থেকে কেউ যেমন না ডেকে দেয় বা আপনার কাছাকাছি কেউ যেমন না থাকে, ঠিক আছে। তো প্রথমে আপনি মিষ্টিটা কিনেছেন, প্যাকেট করা রয়েছে, তো আপনি বাড়িতে এসে এবারে সেই প্যাকেটটা খুলবেন, ঠিক আছে। প্যাকেটটা খুলতে হবে, কেননা মিষ্টির ওপরে তো অভিমন্ত্রিত করবেন, তার জন্য মিষ্টির প্যাকেটটা খুলতে হবে। তো মিষ্টির প্যাকেট খুলে এবারে আপনি 41 বার মন্ত্র বলবেন এবং 41টা ফুঁ দিতে হবে সেই মিষ্টিগুলোর উপর, ঠিক আছে। একবার মন্ত্র বলবেন, একটা করে ফুঁ দেবেন, একবার মন্ত্র বলবেন, একটা করে ফুঁ দেবেন মিষ্টির উপর, এরকম 41 বার, 41 times, 41 বার মিষ্টিতে এরকম করে মন্ত্র বলে বলে ফুঁ দিতে হবে, ঠিক আছে। এই কাজ করলে মিষ্টিগুলো অভিমন্ত্রিত হয়ে যাবে, কিন্তু মনে রাখবেন ওই মিষ্টিটা যেন সেই মানুষটিই খায়, ওই মিষ্টিটা থেকে যেমন না অন্য কেউ খেয়ে নেয়, তাহলে তারাও কিন্তু বশীভূত হয়ে যাবে বা আপনারও খাওয়া চলবে না, ঠিক আছে। তো সেরকম দেখে কিন্তু কিনবেন, সেরকম কোয়ান্টিটিতে কিনবেন, ঠিক আছে, যাতে সে পুরোটাই খেয়ে নেয়,
প্যাকেটে যেন আর মিষ্টি পড়ে থাকে সেরকম দেখে আপনি কিনবেন, ঠিক আছে? মিষ্টিটা কেননা ওই অভিমন্ত্রিত করা মিষ্টি যাকে আপনি বশীকরণ করবেন তাকেই খেতে হবে পুরোটা, ঠিক আছে? এই কাজ করে এবারে ওই মিষ্টিটা আবার আপনি প্যাকেট করে দেবেন, প্যাকেট করে এবারে আপনি নিয়ে যাবেন সেই মানুষটার কাছে, অর্থাৎ যাকে আপনি বশীকরণ করতে চাইছেন, ঠিক আছে? এবার তার কাছে গিয়ে আপনি তাকে যে কোনো ছলে বলে কৌশলে, ঠিক আছে, যে কোনো উপায়ে তাকে ওই মিষ্টিটা খাইয়ে দিতে হবে। ব্যাস, সে যদি ওই মিষ্টি খেয়ে নিতে পারে তাহলে এক চান্সের মধ্যে আপনার সামনে দাঁড়িয়ে সে বশীভূত হয়ে যাবে, আপনি সেটা বুঝতে পারবেন। অর্থাৎ আপনি তার কথাবার্তা, চালচলন এইসব দেখিয়ে আপনি বুঝতে পেরে যাবেন যে সে আপনার দ্বারা বশীভূত হয়ে গিয়েছে। ভালোভাবে কথা বলবে, দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে সে আপনার হাতের মুঠো এসে গিয়েছে বা আপনার অনুকূলে এসে গিয়েছে। তো এভাবেই আপনি মিষ্টি খাওয়ানোর মাধ্যমে আপনার সেই ভালোবাসার মানুষকে বশীভূত করে নিতে পারবেন, এক চান্সের মধ্যেই করে দেখতে পারেন। এইবার চলুন দেখিয়ে দিচ্ছি সেই মন্ত্রটি। তবে তার আগে একটি অনুরোধ করব, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন করে দেবেন, কেননা এই ধরনের তন্ত্রমন্ত্র টোটকা আমার কাছ থেকেই আপনি বিনামূল্যে শিখতে পারবেন। কোনো জ্যোতিষী, তান্ত্রিক, অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে টাকা পয়সা খরচ করে কোনো তন্ত্রক্রিয়া করাতে হবে না। তাই বিনামূল্যে আমার কাছ থেকে যদি শিখতে চান, জানতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, প্রতিদিন তন্ত্রমন্ত্রের ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। তো মন্ত্রটি হচ্ছে ওম ক্লিম ক্লিম অমুক বশীভূতায়। অমুকের স্থলে, অর্থাৎ অমুক যেখানে বললাম সেইখানে যাকে বশীকরণ করবেন তার পুরো নাম পদবিটা বলতে হবে, ঠিক আছে? তবে এই কাজ অবশ্যই গুরু অনুমতি নিয়ে করতে হবে, এগুলো গুরুমুখী বিদ্যা। তার জন্য এই চ্যানেলের লিঙ্ক গুনে গুনে মাত্র 20 জনকে অনলি 20 শেয়ার করে দিয়ে তারপরে কাজ করুন, অটোমেটিক্যালি গুরু অনুমতি পেয়ে যাচ্ছেন, কাজ করলে সফলতা পাবেন। আর একটি লাইক প্রত্যেকে দেবেন মাকালীর নামে, এবং এই চ্যানেলের অনেক ভিডিও দেওয়া আছে দেখে নেবেন, এবং প্রতিদিন ভিডিও আসবে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। ধন্যবাদ।